আগামী 8ই নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। 7 নভেম্বরের মধ্যে সেখানে নতুন সরকার গঠিত না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা সুধীর মুনগান্তিয়ার একথা জানিয়েছেন। গত 21 অক্টোবর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হয়। ফল প্রকাশিত হয় 24শে অক্টোবর। বিজেপি এবং শিবসেনার মধ্যে আসন সমঝোতা হয়নি বলে সরকার গঠন করা যায়নি। শুক্রবার সুধীর মুনগান্তিয়ার একটি টিভি চ্যানেলে বলেন, দেয়ালির জন্য বিজেপি ও শিবসেনার মধ্যে আসন রফা পিছিয়ে গিয়েছে, আর 2-1 দিনের মধ্যে ফের আলোচনা শুরু হবে। আসন্ন পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সমস্ত দপ্তরের আমলা ও মন্ত্রীদের নিয়ে 11ই নভেম্বর নবান্নে বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। ছট পুজোর সকালে বিশৃঙ্খলা রবীন্দ্র সরোবরে, বহিরাগতদের তাণ্ডবে ভাঙল রবীন্দ্র সরোবরের 2টি দরজার তালা। প্রাতঃভ্রমণকারীদের গালিগালাজ করা হয় বলেও অভিযোগ, ছিঁড়ে ফেলা হয় কেএমডির তরফ থেকে টাঙানো নোটিশও। শুক্রবার ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যে ভোট হবে মোট 5 দফায়। প্রথম দফা হবে 30 নভেম্বর, ফল প্রকাশিত হবে 23 ডিসেম্বর। মাঝরাত থেকে ভক্তরা মান্নাতের বাইরে, রাতভোর হতেই টুইটে কিং খানের কাছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা এলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে প্রিয় ভাই বলে সম্বোধন করতে শোনা গেল মমতাকে। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলো মার্কেল। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন জার্মান চ্যান্সেলর। তার আগে জার্মান সাংবাদিকদের তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতি সহ্য করা যায় না, এই অবস্থার বদল হওয়া উচিত, এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবো। পুরুলিয়ার ভাষা আন্দোলনের 64তম বার্ষিকী উপলক্ষে পাকবিড় রাতে হলো পদযাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় ব্যানার্জি, ডিএম ছাড়াও আরও অনেকে। সুজয়বাবু বলেন, ভাষা আন্দোলনের সেনানীদের স্মরণে স্মৃতিসৌধ তৈরি করবে সরকার, সেজন্য রাজ্য সরকার 1 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ করেছে। সালানপুর ব্লকের বিজেপি নেতা মনোজ তিওয়ারির নেতৃত্বে শুক্রবার কল্যাণেশ্বরী থেকে মাইথন যাওয়ার মুখ্য রাস্তাটি যে খারাপ অবস্থায় রয়েছে, তার গর্তগুলি মাটি এবং ডাস্ট দিয়ে ভরাট করা হলো। প্রতিবছর এই মাইথন থার্ড ডাইকে ছট পূজা করা হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ছট পূজায় আসেন, তাই প্রতিবছর ডিভিসি এবং দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত মিলে ছটঘাট এবং রাস্তাটি নির্মাণ করে। কিন্তু এবছর কেউই এই কাজ করেনি, তাই অবশেষে বিজেপি নেতাই উদ্যোগী হলেন। সাতই নভেম্বর মুক্তি পাচ্ছে বালা, আর তার জন্যই চলছে তুমুল প্রচার। শহরের বিভিন্ন প্রান্তে প্রচারের কাজে ব্যস্ত জ্যামি গৌতম, আয়ুষ্মান খুরানা ও ভূমি পেটনেকর। তবে এই ব্যস্ততার মাঝে শহর ছাড়লেন জ্যামি। বাসে নভেম্বর মুক্তি পাচ্ছে মরজাওয়া। মুখ্য চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা ও তারা সুতরিয়া ছাড়াও দেখা যাবে রিতেশ দেশমুখ, রকুল প্রীত সিং, রবি কৃষ্ণ ও নুসরাত ভরুচাকে। এদিন সিনেমার প্রচারে এসে ক্যামেরাবন্দী হন সিদ্ধার্থ, রকুল ও তারা। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।